হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের প্রত্যেকের স্বাগত আছি। জিএনএমএনএম 2023-এর সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আজকে আমি সমাধান করতে চলেছি। প্রথম যে প্রশ্নগুলো, স্যার 2023-এ কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তবুও আর একবার বলবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কী করে বাড়িতে বসে আমি কী করে প্রস্তুতি নেব। তো যারা যারা সেলফ স্টাডি করছো, আমরা যাকে সেলফ স্টাডি বলি, তো সেলফ স্টাডি করছো তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা পেইড ক্লাস জয়েন করতে চাও তাদের জন্যও আমি আজকে বলে দেবো যে কী করে পেইড ক্লাস জয়েন করবে। আচ্ছা, তো প্রথমে বলে রাখি, দেখো নার্সিংয়ের জন্য আমাদের জিএনএম বা এনএম যাই করো না কেন একটাই পরীক্ষা হবে। তুমি জিএনএমের জন্য তুমি জিএনএম করতে চাও অথবা এনএম করতে চাও, একটাই পরীক্ষা হবে। এবার একটা পরীক্ষা দিয়েই তুমি জিএনএমের জন্য সুযোগ পেতে পারো, আবার এনএমের জন্য সুযোগ পেতে পারো, সেটা আমি পরে আলোচনা করব। বাট মেইন ফোকাস হচ্ছে আমাদের পরীক্ষাটা, ঠিক আছে? একটাই পরীক্ষা যেহেতু হবে তাই আমাদের পরীক্ষাটা মেন ফোকাস হওয়া উচিত। এবার এই পরীক্ষায় বেশ কিছু টপিক আছে, যে টপিকগুলো কিন্তু বারবার বারবার কিন্তু ক্রমাগতভাবে সেখান থেকেই বেশি বেশি প্রশ্ন আসে। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, এবং কিছু কিছু সাবজেক্ট আছে এমনও আছে যেগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেগুলোকে সেইভাবে যদি তুমি গুরুত্ব না দাও তাহলেও সমস্যা নেই, কিন্তু ইম্পর্টেন্ট যে যে টপিকগুলো সেগুলো তোমাদের পড়তেই হবে। তো সেগুলো কী কী এবং সেখান থেকে কী করে তুমি বেনিফিট পেতে পারো, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দাও। এম আছে এই ভিডিওতে তোমরা অবশ্যই 2000 লাইক এনে দেবে, অবশ্যই প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করে দাও, ঠিক? তো প্রথমে বলি, দেখো জিএনএম নার্সিং পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। যারা পরীক্ষাটা নেবে অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাদেরকে ফোন করা হয়েছিল, তো তারা বলেছে যে জানুয়ারির দিকে, জানুয়ারির মিড অথবা ফার্স্ট উইকের দিকে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কিন্তু নোটিশ পাবলিকেশন হতে পারে যে এই দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক? তো আশা করা যায় যদি জানুয়ারি মিডিলে ধরে নেওয়া যায়, জানুয়ারি মিডিলে, তাহলে কিন্তু মোটামুটি এক মাস মতো তোমাদের ফর্ম ফিল আপের টাইম থাকবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরও কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মাস বা তার থেকেও কম হতে পারে, তো সেটা ডিপেন্ড করছে সেই নোটিশে লেখা থাকবে যে কবে পরীক্ষা, কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তবে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 3 থেকে 4 মাস আমাদের হাতে সময় থাকবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি কমও হতে পারে বেশিও হতে পারে, বাট অ্যাপ্রক্স ধরে রাখো যে চার মাস মতো সময় থাকবে, ঠিক আছে? এবার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ভাবে যে নোটিশটা বেরোক, আগে আমি ফর্মটা ফিল আপ করি, তারপর আমি শুরু করব। আর কিছু স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে, তারা কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে। দুজনের মধ্যে পার্থক্য কোথায় দেখা যাবে, যে যখন আমরা রেজাল্ট বেরোতে দেখব, যখন দেখব যে রেজাল্ট বেরিয়েছে, তখন দেখা যাবে যে ছেলেটা পরীক্ষার পর শুরু করেছে তার রেজাল্ট এবং যে ছেলেটা বা যে মেয়েটা আগে শুরু করেছে তার রেজাল্টের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। এইটার জন্যই আমি এতদিন ধরে তোমাদের আগে থেকে বলে রাখছি যে নোটিশ বেরোনোর আগে থেকেই প্রস্তুতি শুরু করো। কারণ এই যে সময়টা, ধরো তুমি আজকে আমি বললাম যে নোটিশ বেরোলো হয়তো জানুয়ারির সেকেন্ড উইকে ধরো নোটিশ বেরোলো, সেই দিন থেকে তো সবাই পড়া শুরু করবে। তুমি অলরেডি স্টার্ট করেছো, তুমিও শুরু করছো, যে আগে শুরু করেনি সেদিন থেকে সেও শুরু করবে। যে সমস্যাটা হচ্ছে যে আগে থেকে পড়েছে সে সব কিছু জানে, এখন সে শুধু রিভিশন দেবে, এখন তার শুধু সেগুলো কী হয় বারবার বারবার প্র্যাকটিস করবে। বাট তোমার ক্ষেত্রে তুমি নতুন করে শিখবে, তো পার্থক্যটা বুঝতে পারছো যে কোথায় কতটা কী গ্যাপ আছে। তো অবশ্যই বলছি এখন থেকেই যে বেশি দেরি না করে এখন থেকে প্রস্তুতি শুরু করো। যদি চাও, তোমার যদি স্বপ্ন থাকে নার্সিং পড়ার, যদি তোমার ইচ্ছে থাকে, অবশ্যই তুমি কিন্তু আজ থেকে শুরু করো, এখন থেকে নয়, এখন থেকেই শুরু করতে হবে। আজকে নয়, কালকে নয়, পরশু করবো, এরকমটা নয়, শুরু করো। এবং এই সময়টা চলে গেলে পরবর্তীকালে আর সময়টা কিন্তু ফিরে পাবে না, ঠিক? এবার তোমাদের বলে দিই কোন কোন টপিক একদম মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকের সমস্যা তারা কিন্তু ম্যাথ বুঝতে পারছে না, অনেকের সমস্যা তারা ইংলিশ বুঝতে পারছে না, অনেকেই তো আর্টস ব্যাকগ্রাউন্ড, অনেকেই জিজ্ঞাসা করে স্যার আর্টসের স্টুডেন্টরা কি বুঝতে পারবে। দেখো আমি অলরেডি 4 থেকে 5 বার বলে দিয়েছি, সেগুলো ভিডিওগুলো একটু দেখে নাও। আমি একটা ভিডিওতে স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে আর্টসের স্টুডেন্ট বুঝতে পারবে কি পারবে না, এটা নিয়ে অনেক দ্বিধা আসছে। বাট এটা সত্যি বলছি যে এটা এরকম কোনো নোটিশ তো আজ পর্যন্ত বেরোয়নি, সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার নয়, তোমরা নিঃসন্দেহে পড়াশোনা শুরু করো। যদি এরকম কোনো নোটিশ আসতো তাহলে আগে থেকে একটা মানে কিছু না কিছু সংকেত আসতো আমাদের কাছে, বাট এরকম কোনো সংকেত আমাদের কাছে আসেনি। এবং আমি ফোনও করেছিলাম, তারাও কিন্তু বলেছে যে না, প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে। সুতরাং নির্ভয়ে এবং নিজের মনের জোরে পড়াশোনা শুরু করো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করো স্যার পেইড ক্লাসের ব্যাপারে। দেখো পেইড ক্লাস একটাই কথা বলতে চাই, সব থেকে কম যদি বলো কোর্স ফি, তাহলে হচ্ছে আমাদের কোর্স ফি কত টাকা, মাসে 700 টাকা। এবার বলি, অলরেডি কিন্তু 150 জন স্টুডেন্ট হয়ে গেছে, সামনের মাসে অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করব। যারা যারা ক্লাস অ্যাটেন্ড করতে চাও তারা এনরোল করতে পারো। কী করে এনরোল করবে একবার দেখিয়ে দিই, তারপর আমি পুরো বিষয়টা খুলে বলছি।
বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের আমাদের সম্পূর্ণ ডিটেলস। দেখো, এখানে ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। সমস্ত ক্লাসগুলো অনলাইনে হবে, কোথাও অফলাইনে যাওয়ার বা আসার দরকার নেই, বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে। কোর্স ফি সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে কি, মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা 6 মাসের জন্য। অর্থাৎ প্রতি মাসে 700 টাকা নয়, 6 মাসের জন্য 700 টাকা। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে স্যার প্রতি মাসে 700 টাকা। না বন্ধুরা, প্রতি মাসে 700 নয়, একবারই লাগবে, ওয়ান টাইম অনলি, ঠিক আছে? একবারই লাগবে মাত্র 700 টাকা প্রতি, মানে প্রতি স্টুডেন্ট পিছু। এবার তুমি জয়েন করলে, এবার অনেকেই বলবে স্যার আমাদের ক্লাসগুলো তো লাইভ হবে, যদি কোনো কারণে লাইভ থাকতে না পারি তাহলে কী হবে? দেখো, তার জন্য ব্যবস্থা আছে, রেকর্ডিং আছে, ঠিক আছে? তো সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর অবশ্যই ক্লাসগুলো অনলাইনে হবে, আমি নেব কিছু ক্লাস এবং একটা ম্যাম আছে, সে বাইরে যে ক্লাস নেবে। তো তোমাদের জন্য অবশ্যই আমরা সবসময় চেষ্টা করছি যে কিছু না কিছু বেটার দেওয়ার। তো দেখো, যেদিন ক্লাস হবে তার পরের দিন আমাদের মক টেস্ট হয়, সেই ব্যবস্থাও করে দিয়েছি। যে টপিক ওপর আজকে প্রশ্ন আমি ধরো ক্লাস করলাম, সেই টপিক ওপর পরের দিন আমরা মক টেস্ট নিচ্ছি। তো এর থেকে আর গ্র্যাব অপরচুনিটি আর কী হতে পারে? তো অবশ্যই অপরচুনিটিটাকে গ্র্যাব করো, অবশ্যই এটাকে গ্রহণ করার চেষ্টা করো। যারা যারা পারবে আর যারা সম্ভব নয়, তারা ফ্রি ক্লাস করতে পারো, ঠিক আছে? ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসের মধ্যে পার্থক্য এটাই আছে যে ফ্রি ক্লাসে আমাদের কনসিস্টেন্সি থাকে না খুব একটা বেশি, বাট পেইড ক্লাসে আমাদের কনসিস্টেন্সি থাকে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত যেরকম সময় আছে সেই সময় অনুযায়ী ক্লাসগুলো করাই, ঠিক আছে? তো চলো, এখানে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1/12/2022। অলরেডি কিন্তু 150 জন ভর্তি হয়ে গেছে, আমাদের টার্গেট ছিল 225, আশা করছি 225 জন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা যারা হবার অবশ্যই হয়ে যাও। তো চলো, এবার আমরা টপিকে ফিরে যাই যে কোন কোন বিষয়গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তেই হবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন। জীবন বিজ্ঞানে কোন কোন টপিকগুলো আমাদের দেখতেই হবে, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। দেখো, ক্লাস 9 না ক্লাস 10 কোনটা শুরু করবে সেটা অনেকে জিজ্ঞাসা করো। তো আমি বলবো, দেখো ক্লাস 9 কারা শুরু করবে, যারা একেবারেই বেসিক থেকে শুরু করতে চাইছো, যারা জানোই না যে কোষ কাকে বলে, হ্যাঁ টিস্যু কাকে বলে, এই যে এই ব্যাপারগুলো যারা জানোই না একেবারে, মানব দেহের প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লাস 9 থেকে শুরু করতে হবে। তাহলে অনেকটা ডিটেলসে তোমরা জানতে পারবে। এবার যদি তোমার সমস্ত কিছু জানা থাকে, তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, যদি তোমার সাধারণ জ্ঞানগুলো থাকে, তাহলে তোমরা কিন্তু ক্লাস 10 থেকেই শুরু করো। কারণ ক্লাস 10 আমাদের বেসিস, ঠিক আছে? ওখানে কিন্তু লেখা আছে, অর্থাৎ WBJEB যে নোটিশ আছে সেখানে কিন্তু লেখা আছে ক্লাস 10th বেসিসে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে জীবন বিজ্ঞান থেকে, ঠিক আছে? দেখো, জীবন বিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা? দেখো, জীবন ও তার বৈচিত্র্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে দেখো, জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, এগুলো তো জানতেই হবে, বেসিক নলেজ এগুলো থাকতেই হবে, ঠিক আছে? তো এগুলো জানতেই হবে। তারপরে দেখো কোষ এবং কলা, এবং দেখো মানব দেহের প্রধান অঙ্গসমূহ, এখানে একটা প্রশ্ন এরকম আসে, মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কী, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কী, সবথেকে ছোটো অস্থির নাম কী, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের জানতেই হবে। শুধুমাত্র যে জিএনএমের জন্যই তা নয়, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু আমাদের বেসিকটা, মানে মূল যে ভিত, সেটা কিন্তু স্ট্রং করতেই হয়, ঠিক আছে? তারপর দেখো যেটা আসে, যে শালক সংশ্লেষ, এখানে অনেক প্রশ্ন আসে যে ধরো এরকম প্রশ্ন আসলো, কোন কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ সবথেকে ভালো হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে। তারপরে দেখো খনিজ পুষ্টি, তারপর দেখো শোষণ, জীববিদ্যা এবং মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এবং এছাড়াও আরও আছে ক্রোমোজোম, কোষ বিভাজন এবং কোষচক্র, বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ ও সংরক্ষণ, বিগত বছর প্রশ্ন উত্তর। দেখো, বিগত বছর প্রশ্নপত্র কেন পড়া জরুরি এটা জানতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা আমরা বললাম, দেখো মানব জীবন ও তার বৈচিত্র্য, যৌগ সম্পর্কে ধারণা, প্রধান অঙ্গসমূহ, শালক সংশ্লেষ, ঠিক আছে? তারপর শ্বসন, সংবহন, এগুলো সবগুলোই কিন্তু প্রায় ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। বংশগতি, তারপর দেখো এই যে কোষ বিভাজন, এগুলো কিন্তু পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমিং কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা হবে, ফার্স্ট শিফটে কিন্তু বিশেষ করে দেখা গিয়েছে যে এখান থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো অবশ্যই এটা এখান থেকে কিন্তু অবশ্যই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। দেখো 2022-এর যে সিলেবাস ছিল আমাদের, সেখানে কিন্তু ফুল মার্কস ছিল 115, এবং যেখানে শুধুমাত্র লাইফ সায়েন্স থেকে ছিল 50 নম্বর। তো যাদের মূলত অঙ্কে ভয়, বা যারা ম্যাথ বা ইংলিশ দেখলে ভয় পাও, বা তোমাদের মনে হয় যে এগুলো পারবো না, তোমরা কিন্তু বায়োলজিটা ভালোভাবে জোর দিলে তোমরা কিন্তু এখানেই 50 নম্বর পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো অবশ্যই যদি চাও তাহলে এটা কিন্তু ভালোভাবে পড়তে শুরু করো এখন থেকে। বায়োলজিতেই হচ্ছে আসল মার্কস আমাদের, ঠিক আছে?
তারপর দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বললাম না যে বিগত বছরের প্রশ্নপত্র কেন পড়া জরুরি। দেখো প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু বিগত বছরের প্রশ্নের প্যাটার্নটা আমার জানা উচিত, যে তারা কোন প্যাটার্নে প্রশ্নগুলো করছে, তাদের যে কী ধারণা চলছে, তাদের মধ্যে কী কী কনসেপ্ট কাজ করছে, সেই ধরন অনুযায়ী তোমাদের কিন্তু রিলেটেড প্রশ্নগুলো আলাদা করে বানাতে হবে। সেইভাবে তোমরা কিন্তু প্রশ্নগুলো সাজাতে শুরু করো। এখান থেকে তোমরা যদি পড়ো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন PYQ, তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমরা কিন্তু মোটামুটিভাবেও 60-70% কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষাতে, মোটামুটিভাবেও। কারণ ফার্স্ট শিফটে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন এসেছিল আগের বছর তুলনায়, যেরকম প্রশ্ন প্রায় একই রকম প্রশ্ন অনেক এসেছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি এবং প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে বলছি যে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অবশ্যই ফলো করা উচিত, যে কোথা থেকে কতগুলো কি প্রশ্ন আসে এবং কি কি লেভেলে প্রশ্ন আসে, ঠিক আছে? এবার অনেকেই বলবে স্যার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কোথায় পাবো। দেখো আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব, আমি কাজ শুরু করে দিয়েছি যে 2021 এবং 2022 দুটোই শুরু করে দিয়েছি। তো একটা করে শিফট আমি দেখিয়ে দেবো, তারপরে তোমরা কিন্তু সেটা নোট করে রাখবে, ঠিক আছে? তো আমি সেটা নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করব। দেখো তারপরে আসি ফিজিক্স বা ভৌতবিজ্ঞান নিয়ে। দেখো অনেকেই বলছে ফিজিক্স না ফিজিক্যাল সায়েন্স, দেখো ফিজিক্যাল সায়েন্স হবে, ফিজিক্সটা হচ্ছে একটু একটু মানে উচ্চতর শিক্ষা, যারা একটু উঁচু নিয়ে পড়াশোনা করছে, যারা ক্লাস 12-এ যারা ভৌতবিজ্ঞানে পড়াশোনা করছে তারা হচ্ছে ফিজিক্স। বাট আমাদের অত কঠিন আসে না, মোটামুটি আমাদের বেসিক কিছু জানতে হবে। এবার একটা কথা বলে রাখি, ফিজিক্সে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে তোমার ক্যালকুলেটিভ, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। কীরকমভাবে ইম্পর্টেন্ট হতে পারে, থিওরি বেসিস, ঠিক আছে? ধরো বললো যে ত্বরণ কত, এই এটা এত যদি শক্তি হয় তাহলে এর ত্বরণ কত হবে, এটা যদি এত গতিবেগে চলে তাহলে এর ত্বরণ কত, এর সরণ কত, এর গতি কত, এই ধরনের প্রশ্নগুলো আসছে বেশি করে, ঠিক আছে? তো এই ক্যালকুলেটিভগুলো ভালোভাবে দেখো, ঠিক আছে? তো আশা করছি যারা ভিডিওটা দেখছে আজকে আমার মনে হচ্ছে তারা খুব লাকি, কারণ এই জিনিসগুলো পরে তারা বুঝবে যে হ্যাঁ ঠিক আমি আছে যা বলছি। 7 মাস পর বা 8 মাস পর যখন দেখবে পরীক্ষায় প্রশ্ন এরকম এসেছে, তখন বলবে স্যার ঠিকই বলেছিলেন। তো কনসেপ্টটা শুধুমাত্র ক্লিয়ার রাখো, বাট খুব জটিলে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র ম্যাথগুলো দেখো, শুধুমাত্র ম্যাথ থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে। আর সব থেকে ইম্পর্টেন্ট বলে রাখি যে SI ইউনিট এবং তোমার CGS, যে CGS পদ্ধতিতে এই এটার একক কী, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে প্রতিদিন প্র্যাকটিস করো। 2022 এসেছে, তো আশা করো যে 2023 আসার সম্ভাবনা একটা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? এবার দেখো ফিজিক্সে আরও কিছু আছে, গ্যাসের আচরণ, মৌলের ধারণা, এছাড়াও আরও অ্যাডভান্স টপিক, এগুলো তো আমাদের পড়তেই হবে, ঠিক আছে? এবার দেখো যেটা আসে ম্যাথ, ম্যাথে অনেকের ভয়। তো দেখো প্রথমে বলে রাখি ভয়টাকে জয় করতে হবে, কারণ যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। তো প্রথমেই তোমায় বলে রাখি ভয় মানে কঠিন বলে কিছু হয় না, যেগুলো সহজ সহজ সেগুলো দিয়ে শুরু করো, এবং কঠিনের দিকে যাওয়ার দরকার নেই। যদি খুব কঠিন আসে তাহলে সেটা স্কিপ করবে, কারণ আমাদের কিন্তু একটা জিনিস দেখতে হবে যে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমি যদি ধরো একটা প্রশ্ন করতে গিয়ে 10 মিনিট লাগিয়ে দিই, তাহলে কিন্তু সেই প্রশ্ন করার থেকে না করা অনেক বেটার, কারণ ওই 2 নম্বর পাওয়ার জন্য আমি কিন্তু এখানে প্রায় 20টা নম্বর আমি কিন্তু মিস করে যাচ্ছি। সুতরাং বেটার বা যারা স্মার্ট যারা আছে তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবে, যে কঠিন প্রশ্নগুলো করবে না, ঠিক? তো এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তো তোমরা চাইলে এই এগুলো একটু দেখো, কারণ শুধুমাত্র যে হার্ড ওয়ার্ক করলে তুমি সফল হবে এরকম মানে নেই, স্মার্ট ওয়ার্কও করতে হবে। ওই জন্য বলাই না যে নট অনলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক, দুটোই কিন্তু করতে হবে, তবেই গিয়ে তুমি কিন্তু ভালো অপরচুনিটি পেতে পারো। এবার ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের দিয়ে দিয়েছি, এগুলো থেকে দেখবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে সব অ্যারিথমেটিক্যাল, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু প্রায় পাটিগণিতের অঙ্ক, ঠিক আছে? পাটিগণিতটা বেশি জোর দাও, বীজগণিত আসে না সেরকম, এবং পরিমিতি এগুলো খুবই কমই আসে। সুতরাং এখান থেকে বেশি ঝাঁপ না দেয় ভালো, কারণ এগুলো খুব হয়তো আমি একটা কথা বললাম, হয়তো তুমি একটা টপিক পড়ার পর দেখলে সেখান থেকে একটা প্রশ্ন এলো, একটা, তো তার থেকে বেটার হচ্ছে যে কি পাটিগণিত যেহেতু সহজের বিষয় এটা যদি একটু পড়লে আমরা পারবো, তাহলে পাটিগণিত একটু বেশি জোর দিই। যদি আমি 5টা প্রশ্ন পারি তাহলে তো আমার অনেকটাই বেশি হেল্পফুল হবে, তাই না? দেখো এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথে কিন্তু 10টা প্রশ্ন আসে এবং 10 নম্বর করে, ঠিক আছে? সুতরাং আমি ধরবো যে এখানে যাতে অন্ততপক্ষে 5 আসে। ম্যাথমেটিক্যাল যদি অ্যারিথমেটিকগুলো একটু জানা থাকে, শর্টকাট টেকনিকগুলো, তাহলে কিন্তু 10-এর মধ্যে 5টা আমি কিন্তু করতে পারবো, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাথের সিলেবাস এবং ম্যাথের কিছু স্ট্র্যাটেজি। এবার আসছি যেটা পরেরটা যেটা দেখে নাও, সেটা হচ্ছে কি ইংলিশ। ইংলিশটা তো আরও কঠিন স্যার, ইংলিশটা তো আমি কিছুই পারি না, কিছুই বুঝতে পারছি না, কী করবো? দেখো প্রথমে বলি বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো জানতে হবে, টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচের মধ্যে কী কী পড়ছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো আমাদের জানতেই হবে। এগুলো যদি না জানো তাহলে কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না, সে তুমি কারেকশানের জন্যই বলো বা স্পটিং ইন্টারের জন্যই বলো, এগুলো কিন্তু জানতেই হবে, ঠিক আছে? তো এগুলো শুধুমাত্র তুমি জেনে রাখো, তারপর আস্তে 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 প্র্যাকটিস করতে শুরু করে দাও, ঠিক আছে? শুধুমাত্র যে ক্লাস করবো এরকমটা নয়, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা
হচ্ছে সব থেকে আসল জিনিস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস। আর এই যে জিনিসগুলো, যে সিনোনিম অ্যান্টোনিম, এগুলো কিন্তু কমন আসতে গেলে তোমাদের প্রচুর পড়তে হবে, প্রচুর, একটা থেকে দুটো আসবে। এই দুটোর জন্য প্রায় কিন্তু বলতে গেলে মানে 2-3 হাজার অন্তত পক্ষে 2-3 হাজার কিন্তু পড়তেই হবে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও সিনোনিম এবং অ্যান্টোনিম। এগুলো কোথায় পাবে? এগুলো দেখবে বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। তাছাড়াও তোমার কিন্তু চাইলে ইন্টারনেটে সার্চ করতে পারো, গুগলে গিয়ে সার্চ করতে পারো যে অ্যান্টোনিম বাংলা এবং সিনোনিম বাংলা, অনেক পিডিএফ পেয়ে যাবে, পিডিএফগুলো পড়তে শুরু করে দাও এখন থেকে, ঠিক আছে? বাকিগুলো বলে দিলাম, এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকেই প্রশ্ন আসে। এবার ধরো পার্টস অফ স্পিচ কেন পড়তে হবে, কারণ পার্টস অফ স্পিচ যদি তুমি না পারো তাহলে কিন্তু ইরর কারেকশান পারবে না। ধরো তুমি অ্যারেঞ্জ করতে বললো, অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ এটা পারবে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা পড়তে হয় আলাদা করে, এটা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে। ভয়েস চেঞ্জ কেন পড়া জরুরি, কারণ যদি ভয়েস চেঞ্জ না পড়ি তাহলে কিন্তু আমি ইরর কারেকশন করতে পারবো না। তো প্রত্যেকটা হচ্ছে একটা একটার সাথে আর একটা লিঙ্ক আপ আছে। তো আমাকে প্রথমেই টেন্স দিয়ে শুরু করতে হবে, তো আমি আগেই বলবো যে তোমার টেন্সটা শুরু করে দাও, বাকিগুলো পরপর পরপর চলে আসবে, ঠিক আছে? তো এরপর যেটা আছে সেটা হচ্ছে রিজনিং। রিজনিং সব থেকে মজার একটা বিষয় এবং এটা নিয়ে খুব একটা চাপ নেই, এটা প্রায় প্রত্যেকেই করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে করতে পারলেই তো হবে না, আমাদের টাইম অনুযায়ী করতে হবে, সময় অনুযায়ী করতে হবে। তো এর জন্য কী বলবো, এই জন্য বলবো অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে? এটা শেখার পরপর থেকে তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, যে নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজ সব থেকে ইম্পর্টেন্ট, লেটার সিরিজ এটাও খুবই ইম্পর্টেন্ট, অড ওয়ার্ড, তারপর দেখো অ্যানালজি, তারপর দেখতে পাচ্ছ ডাইরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, লজিক্যাল ডায়াগ্রাম, মিসিং নাম্বার, তারপরে এরকম থাকি যে এই যে ডায়াগ্রাম থেকে আসলে ধরো তোমার হচ্ছে কি সিলোগিজম, এখান থেকে আসে প্রশ্ন। তো বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের প্রায় একদম কমন লেভেলে আসে, ঠিক আছে, একদম সোজা। কিন্তু আমাদের শুধুমাত্র সেগুলো প্র্যাকটিস করতে 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 গেলে আমাদের ধাতস্থ করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু খুব একটা হেল্পফুল হবে না। 2022 দেখতে পাচ্ছ রিজনিং থেকে 5টা প্রশ্ন আসে এবং 5 নম্বর থাকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তারপর দেখো জিকে, জিকে পোর্শনটা আমি কী বলবো, এটা তো ভীষণই ফার্স্ট একটা চ্যাপ্টার। এগুলো তোমাদের শুধুমাত্র একটু যদি বেসিক নলেজ থাকে তাহলেই হবে। এটার জন্য প্রতিদিন ক্লাস করার দরকার নেই, প্রতিটা ভিডিও দেখার দরকার নেই, যেগুলো তুমি পারবে পিডিএফ দেখে পড়ো। আমি এটাই বলবো যে কোনো বই বা কোনো পিডিএফ নিয়ে নাও, ডাউনলোড করো, সেটা ভালোভাবে পড়ো, প্রতিদিন মক টেস্ট দাও, ব্যস, তাহলেই হবে। জিকের জন্য ক্লাস করার দরকার হয় না, যেটুকু আমার মনে হয় যে তুমি আজকে হয়তো একটা ক্লাস করলে সেই 30টার মধ্যে নাও তো আসতে পারে, তাই না? সেই 30টার মধ্যে যদি আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তাহলে তখন তোমার সেই টাইমটা তো নষ্ট হচ্ছে। তো এখন থেকে যদি চাও ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে, অবশ্যই আমি যেটা বলছি সেটা ফলো করো, অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার মূল ভিডিও, হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হলো, বাট এইটুকু বলতে পারি এইগুলো যদি তোমরা ফলো করো আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু 60-70% চান্স থাকবে তুমি যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এখন থেকে শুরু করো, এখন জাস্ট প্রথম ডোজ দিলাম, এরপর যখন মিড টাইম আসবে তখন একটা সেকেন্ড ডোজ দেবো এবং থার্ড, লাস্ট টাইমে কিন্তু থার্ড ডোজ দেবো। এইবার ডোজগুলো আস্তে আস্তে বাড়াতে হবে। প্রথমেই যদি আমি হাই ডোজ খেয়ে নিই তাহলে কিন্তু সেটা সহ্য ক্ষমতা আমার থাকবে না, ঠিক? তো আমি ওই জন্য তোমাদেরকে প্রথম ডোজ দিলাম, আজকে প্রথম ডোজ, এগুলো ফলো করো। নেক্সট টাইম আমি তোমাদেরকে আবার বলবো যে কী করে তোমার প্রিপারেশন আবার শুরু করবে, আরও নিজের যে লেভেল সেটা বাড়াবে কী করে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর 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 শেয়ার করে দাও। এখন কোমতে এখানে শেষ করলাম, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।